ছবিটি পরিচালনা করতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে সাফল্যের সাথে ছবিটি শেষ করে মুক্তি দিতে পারি। আপনারা জানেন বাংলাদেশে এখন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে মৌলিক গল্প ছাড়া হাওলাতি গল্প দিয়ে। আমাদের এই দখল ছবির কাহিনী একদম মৌলিক আমার দেশের গল্প। এই গল্পটিকে গল্পটি যার তার নাম হলো তরুণ বাংলা টিভির একজন তন্ময়, আর এটাকে চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা আমাদের শ্রদ্ধেয় কাহিনীকার পিজি মুস্তফা। পরিচালনায় আমি আছি, আমাকে সহযোগিতা করার জন্য আছে আমাদের চলচ্চিত্রের একজন বিশিষ্ট সহকারী পরিচালক মিথুন, তিনি সার্বিকভাবে আমাকে সহযোগিতা করবেন। আপনারা শুধু দোয়া করবেন যাতে ছবিটি সুন্দর মতো শেষ করে প্রযোজকদের হাতে দিতে পারি এবং তারা সময় মতো ছবিটি মুক্তি দেবেন। এবং এই ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের বিশিষ্ট যারা চলচ্চিত্র অভিনয় করে তারা, তার মধ্যে আছেন আমাদের চলচ্চিত্রের শিল্পী সমিতির একজন নির্বাচিত প্রতিনিধি মারুফ, নায়ক মারুফ। তার পাশে নায়িকার চরিত্রে অভিনয় করবেন তানহা মৌমাছি। আরেকটি জুটি আছে, তাতে অভিনয় করবেন সোহেল খান নায়ক চরিত্রে। আর একজন নায়িকা আছেন তানিম শোভা। আর আমি পরিচালনার সাথে সাথে আমিও অভিনয় করব। আপনারা শুধু আপনাদের দোয়া চাই, আপনারা শুধু দোয়া করবেন যাতে সুন্দরভাবে আর এই ছবিটি আমরা চিত্রায়ন করব আমাদের মহামান্য রাষ্ট্রপতির দেশে অষ্টগ্রাম। অষ্টগ্রাম ছবিটি শুটিং হবে। বেশি আর কি চেষ্টা করবো যে মুভিটা যেন অনেক ভালো হয়, সিনেমাটা যেন দর্শকদের প্রাণ কেড়ে নিতে পারে। তারপর আমার একজন খুব কাছের বন্ধু অ্যান্ড ভালো লাগার একটা মানুষও আছে, তানিম শোভা। তারপর আমাদের হ্যাঁ পিজে মোস্তফা ভাইয়া বেবি আমাদের মুভিটা লিখেছে রাইটার, আর মুভিটার গল্পটা অনেক সুন্দর। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেকদিন ফিল্মে ছিলাম না, আবার ব্যাক করেছি, আর ভাইয়ার সঙ্গে আরো কিছু কাজ করছি অনেক ভালো। সবার কাছে দোয়া কামনা করব, এটাই আমার চাওয়া। আর আপনারা বেশি বেশি হলে যান, সিনেমা দেখেন, এটা আমার চাওয়া ছিল। থ্যাংক ইউ।